সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে দুটি বন্দুক সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দর্শকের বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ স্থলের কাছ থেকে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোচেলা এলাকায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে ওই ব্যক্তি অবৈধভাবে শটগান ও গুলিভর্তি বন্দুক নিয়ে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে যে 49 বছর বয়সী সন্দেহভাজক ভে মিলার একটি কালো এসইউভি গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার সময় পুলিশ একটি নিরাপত্তা চেক পয়েন্টে গাড়ি থামতে বলে এবং এই সময় তল্লাশি চালিয়ে তার দুটি আগ্নেয়াস্ত্র একটি গুলিভর্তি ম্যাগজিন খুঁজে পায়। রিভার সাইড কাউন্টির শেরিফ চ্যাড বিয়ানকো জানিয়েছেন যে গাড়িটির একটি জাল লাইসেন্স প্লেট ছিল এবং গাড়ির ভিতরে অবস্থা ভালো ছিল না। গাড়িতে একাধিক নামের একাধিক পাসপোর্ট এবং একাধিক ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। লাইসেন্স প্লেটটি বাড়িতে তৈরি এবং নিবন্ধিত নাই তেমনটি কিন্তু জানিয়েছেন। এদিকে রিভারসাইড কাউন্টি পুলিশ অফিস জানিয়েছে যে কোনো দুর্ঘটনা ছাড়াই মিলারকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র বহনের মামলা করা হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আরও অভিযোগ আনবে বলে তিনি জানান। ইউএস সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে যে এই ঘটনায় কোনো ধরনের ঝুঁকির মধ্যে ছিলেন না এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও মার্কিন অ্যাটর্নি কার্যালয় যৌথ বিবৃতিতে বলেছেন যে এই ঘটনা তদন্ত চলছে। শেরিফ কার্যালয় বলেছে যে ভে মিলার লাস ভেগাসের বাসিন্দা। আটকের পর তিনি জামিনে মুক্তি পেয়েছেন। আগামী 2 জানুয়ারি তিনি আদালতে শুনানির মুখোমুখি হবেন এবং রিভারসাইড কাউন্টি শেরিফ চ্যাড রিয়ারকো ট্রাম্পকে সমর্থন এবং তিনিও ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।